আসসালামু আলাইকুম। সাংবাদিকের কর্মের কালি নাকি শহীদের রক্তের চেয়েও পবিত্র? কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের কিছু কিছু সাংবাদিকের কর্মের কালি কি শহীদের রক্তের মতো পবিত্র, নাকি তাদের কর্মের কালি শুয়োরের রক্তের চেয়ে নিকৃষ্ট? আজকে এই প্রশ্নটা শুধু আমার নয়, প্রতিটা হতভাগা বাঙালির। আজকে কেন এই কথাগুলো বলছি আপনারা এখনই বুঝতে পারবেন। আজকে কোনো টিভি চ্যানেল নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো তথাকথিত ছাটুকা সাংবাদিককে নিয়ে। আপনারা পীর হাবিবুর রহমানকে অনেকেই চিনেন, যিনি বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক, কিছু কিছু পত্রিকার সম্পাদক, এমনকি বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর টকশোগুলো কাঁপিয়ে থাকেন। তিনি এই টকশোতে একটা দলের পক্ষে সাফা গেয়ে যান, এমনকি বিপক্ষ দলের অনেক নেতাকর্মীদেরকে তিনি অসম্মান করে থাকেন। সেনা শাসক জিয়াউর রহমান এই দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুর হিটলারের মতো শাসক ছিলেন তিনি। এই কারণে কিছু কিছু দলীয় চ্যানেলগুলো তাকে আমন্ত্রণ করে থাকেন। এতক্ষণ পর্যন্ত হাবিবুর রহমানের গুণগান গাইছি, এখন তার নারী কেলেঙ্কারির বিষয় নিয়ে কিছু কথা বলবো। আজ থেকে বেশ কিছুদিন আগে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা গেছে তিনি একটা জাঙ্গে পরে হিন্দি গানের তালে তালে তিনি নাচতেছেন। ধারণা করা হয়েছে এই ভিডিওটি সিঙ্গাপুরের কোনো একটি আবাসিক হোটেলের। এই ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে হাবিবুর রহমান বলছেন এই ভিডিওটি তার না, কিন্তু দেখতে তার মতো চেহারা হলো এই লোকটা নাকি তিনি না। যাই হোক, মানুষ তখন সেভাবে রিয়েক্ট করানে তিনি নিজেই স্বীকার করলেন এই ভিডিওটি নাকি তার না। কিন্তু এখন তিনি কি বলবেন সেটা আমরা জানি না। তিনি আর একটা নারী কেলেঙ্কারিতে ফেঁসে গেলেন, তার নিজের বাসার কাজের বুয়া জানালা দিয়ে সাধারণ মানুষের কাছে হেল্প চাচ্ছেন, আর বলতেছে তাকে যেন এই বাসা থেকে উদ্ধার করা হয়। তাকে হাবিবুর রহমান নির্যাতন করতেছে। হাবিবুর রহমান সাংবাদিক হাবিবুর রহমানের বাড়িতে আজকে বেলা দুপুরে তার বাড়ির এই ভবনের পাঁচতলায় তার কাজের মেয়ে জানলার দিয়ে হাত বাড়িয়ে মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছে, এমন অভিযোগে এলাকাবাসী কিন্তু দুপুর থেকে এখানে জড়ো হয়েছে। ঠিক তখন সাধারণ মানুষ যখন ওখানে উদ্ধার করার জন্য গেছে এই কাজের মেয়েকে, তখন ওই বাসার দারোয়ানে বললো কাজের মেয়েকে নাকি তার বাড়ি সাভাই নবাবগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে। চ্যানেল টুয়ার জিভু সরাসরি হাবিবুর রহমানের বাড়ির সামনে থেকে এই ভিডিওটি ধারণ করেছে। ওই এলাকার কিছু কিছু প্রত্যক্ষদর্শী বলছেন হাবিবুর রহমান নাকি এই মেয়েটাকে ফ্যাগনেট করে ফেলছে, এবং কি বাসার ভিতরে রেখে সারাক্ষণ নির্যাতন করতো আর বারবার করে এই মেয়েটাকে দর্শন করতো। কিন্তু মেয়েটাকে তখন লুকিয়ে ফেলা হয়েছে, সঠিক তথ্যটা আর আমরা পাইনি। আর মনে হয় যে এই সঠিক তথ্যটা আর কোনোদিন আমরা নাও পেতে পারি, কারণ এই হাবিবুর রহমানকে সবাই ভয় পায়, হয়তো মেয়েটাকে সারা জীবনের জন্য আড়াল করে ফেলেছে। চ্যানেল 24 সরাসরি তার বাড়ি থেকে লাইভ সম্প্রচার করেছে, অথচ তাদের চ্যানেলও এই ভিডিওটি এখন নেই, তারাও এই ভিডিওটি ডিলিট করে দিতে বাধ্য হয়েছে। এখন বুঝতে পেরেছেন হাবিবুর রহমানের ক্ষমতা কত দূর পর্যন্ত? এইভাবে সাংবাদিকেরা পাঁচ আটা গোলাম হয়ে আছে কিছু কিছু মানুষের কাছে। আজকের এই ভিডিওটি পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, মনে হয় যে ছোট্ট একটা মেসেজ দিতে পারছি এই ভিডিওতে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও।